আজ বিশ্ব মাদক বিরোধী দিবস। মাদক সেবনের ফলে ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন তারা। এ বিষয়ে সচেতন করতে বনগাঁয় বিশেষ র্যালি। আজ বিশ্ব মাদক বিরোধী দিবস। মাদক সেবনের কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে শহরে একটি র্যালির আয়োজন করা হয় এদিন। আয়োজনে বনগাঁর একটি স্বেচ্ছাসেবী সংগঠন রিকোভারি গ্রুপ, এই সংগঠনের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় বনগাঁ থানার পুলিশ কর্মীরা এবং বনগাঁ উচ্চ বিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকেরাও। মাদক সেবনের ফলে যে বিপদ ঘনিয়ে আসছে তা সম্পর্কে সচেতন করতেই এদিন বনগাঁ থানার সামনে থেকে এই সচেতনতা পদযাত্রার আয়োজন করা হয়। গোটা বনগাঁ শহর পরিক্রমা করে পদযাত্রা শেষ হয় ফের বনগাঁ থানার সামনে এসে। এরপর রিকোভারি গ্রুপের পক্ষ থেকে শহরের বিভিন্ন রাস্তার মোড়ে মাইক বেঁধে সচেতন করা হয় সাধারণ মানুষকে। এই গ্রুপের সদস্যদের দাবি, তারা প্রত্যেকেই কোনো না কোনো সময় মাদক সেবনে আসক্ত হয়ে পড়েছিলেন। আজ সকলের সহযোগিতায় তারা ফের সমাজের মূল স্রোতে ফিরে আসতে পেরেছেন। সদস্যরা তাদের সেই দিনগুলির কথা মানুষের সামনে তুলে ধরেন এদিন। সাধারণ মানুষকে বার্তা দিতে থাকেন, আমরা যখন কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পেরেছি আপনারাও পারবেন। এ বিষয়ে সংগঠনের পক্ষে শঙ্কর্ষণ আচার্য বলেন, আমরা সমাজকে এই বার্তাটা দিলাম যে এক হচ্ছে সমাজকে মাদকমুক্ত করতে হবে, কারণ যত মাদকমুক্ত হবে সমাজে তত অসামাজিক কাজকর্ম করবে এবং প্রচুর মানুষ সুস্থ সমাজে ফিরতে পারবে। আর দ্বিতীয়ত হচ্ছে যারা মাদক আক্রান্ত হয়েছে তাদেরকে সঠিক চিকিৎসার পরামর্শ দেন, কারণ সঠিক চিকিৎসা করলে একজন মাদক আক্রান্ত মানুষ সে পাগল না, সে খারাপ না, সে একটা মানসিক রোগের শিকারী, তাকে যদি সঠিক চিকিৎসা করা যায় সে সুস্থ জীবনে ফিরতে পারবে। আমরা ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।